আফগানি দপ্তরের কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক ডিভাইস এক পরীক্ষার্থী অভিযুক্তকে করে পুলিশ। সহিফারি দপ্তরে কনস্টেবল পদে পরীক্ষা দিতে এসে ইলেকট্রনিক ডিভাইস সহ এক যুবকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম কাঞ্চন টিগাদার তার বাড়ি নদিয়ার ধানতলা থানা এলাকায় রবিবার বনগা কালীতলা বিশ্ববন্ধু শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার সিট পরে ধৃত যুবকের পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে দীপ রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা